by independent 24. স্যার এইটার একটা বিচার হওয়া দরকার, যদি এইটার বিচার না করতে পারেন তাইলে কি করবো স্যার? আমরা তাইলে ওরা আমাদের মারিয়ে দিয়ে ফেলা আমার কবরটা দিয়ে রাখেন ক্যাম্পাসের সামনে, যাতে সবাই শিক্ষা পায় যে না এই ক্যাম্পাসে এই নোংরা বিচার আর কিছু চলে না, প্রশাসনের কোনো ক্ষমতা নাই, তারা বিচার করতে পারে না। একটা জুনিয়র ক্লাসের একটা ছেলে আমার মাস্টার্সের একটা ছেলের গায়ে হাত দেয়, আমি শুধু জাস্ট বার বার একই ব্যক্তিরা ওরা পাইছে বঙ্গবন্ধু খানের 5013 আজকে ভাঙচুর করছে, কই কোন ডকুমেন্টস আজকে বেরোইছে? ওরা ওই দুই দিন আগে ইফতেদিনের কথা কই মেয়েদের ডিস্টার্ব করছে, কোনো বিচার হয়েছে? রোডে ঘাটে মাইক কোন একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে ক্যাম্পাসে, যে মারতে জানে সে সব জানে। এরা তো কোনো ছাত্রলীগ না, এরা তো সরাসরি নেশাখোর গাঁজাখোর, এদের অত্যাচারে আমি না শুধু এটা যদি না বিচার করেন তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমরা মানববন্ধন করি, এ যদি কেউ না থাকে আমি একাই নামবো। স্যার রাখি স্যার। রুমে আমি প্রথমে ঢোকার পরে সাথে সাথে সিটখানি দিয়ে দিল, সিটখানি দেওয়ার পরে আমি তাকাই দেখি সবার হাতে রড, আর হইলে যে আমাকে নিয়ে ওই কর্নারে ওই সাইডে বসাইলো। বসানোর পরে আমার বলা শুরু করে দিয়েছে তুমি হইলে সব কিছু নাটের গুরু। আমি আদৌ কিছু জানি না, আমি ওকে কিসের জন্য নাটের গুরু? আমি এই হইলো যে আমার মারা শুরু করে দিল। মারার পরে এরপরে আমার ইসে এরা আবার ওই আমি ফোনটা ধরছি যে ফোন দেবো, ফোনটা নিয়ে নেছে, নেওয়ার পরে আমি যে একটু চিল্লানি দেবো যে আমি দেখতেছি যে আমার মারিয়েই ফেলে বুঝে গেছে, আমার আর সিকিউরিটি নেই, তো আমি চিল্লেই যতটা আমার চেষ্টা করা যায় শেষ চেষ্টা আমি করছি। তো আমার মুখটা প্রথমে একটা রশি দিল, রশি দেওয়ার পরে ওই সে কাপড় দিয়ে আটকাই দিল মুখ, তো এরপর মাথার উপরে ঘুষি মারতে লাগলো। পরে বলে যে না এই জায়গায় হল, এই জায়গায় মারাটা অতটাও ভালো হইব না, মারা কিন্তু অনেকবার মারছে, এরও প্ল্যান করতেছে, আমার শুনে শুনে প্ল্যান করেছে ওরা কোথায় মারলে সুবিধা হইব, তালতলা না ওই ইসে না হিয়েন বিলা না কি এই জায়গায়। তো এরপরে আমার দিয়ে বিভিন্ন লোকের ফোন দেওয়া হইতেছে, মানে আমি কিছু বুঝতেই পারতেছি না যে এরা কী করতেছে। তো এরপরে আমি কি বলবো, আমি এরপর ওরা বললো যে এ জায়গায় না বাইরে চলেন আপনি আমাদের সাথে, তো আমি বলছি কোথায় যাবো, কয় যে ইসে আমাদের সুবিধা মতো এক জায়গায় নিয়ে যাবো। তো এরপরে আমি বেরোইলাম, তখন আমি একটুই করলাম যে আমার যতটা চেষ্টা করা যায়, আমি ওদের বললাম যে ভাই আমার একটু উপরে যাইতাম 500 টাকা নিয়ে আসি, তো উপরে যাইতেন না যাই দেবো না কেউ যাবে না, আমি কই একজন আমার সাথে যায়, তা বলে যে ইসে না যাওয়া যাবে না। তারপরে আমি আস্তে আস্তে ওদের সাথে কথা বলতে বলতে কেসিগেটের কাছে আসলাম, এরপর আমি এক দৌড়ে সিঁড়ির দিকে যাওয়া দিয়েছি, ওরা আমার পিছু পিছু ধাওয়া করলো, যেই আমি দৌড়ে আমার 4014 ওই জায়গায় আমার বন্ধুরা ছিল, ওরা হইলে যাই ওদের কাছে বললাম, ওরা ব্যাপারটা দেওয়ার পর ও ডাকতেছে আপনি কিন্তু সিন করতেছেন আসেন, আপনি ক্যাম্পাসে কীভাবে থাকেন, কালকের পরে আপনি ক্যাম্পাস দিয়ে চলে যাইবেন ঠিক আছে। এই ঘটনাগুলো হইলে যাই আমাদের ইসে সপ্তম ব্যাচের জিওলজি মাইনিংয়ের শান্ত নাওয়ার রাত রুমি আর ওদের সাথে আরও কয়েকজন ছিল রডদারি, এখন আমি সবার নাম বলতে পারবো না। এরা ইসে পলিটিক্যালি ছাত্রলীগই করে, কিন্তু এখন আমার ক্ষেত্রে কি দল আসলো না আসলো এটা তো আমি কিছুই জানি না, আমি তো অবশ্যই আমার বিচার চাই, আর আমি তো এখন সিকিউরিটি নেই, আমি যাচ্ছি কই, আমি তো এখন হল সাইডেই যাইতেছি আমি, কারণ এই যে আমার কে সেভ করবে। আমি আসলে কিছুই জানি না ঠিক আছে, ক্যাম্পাসে ওদের গ্রুপ ইন হয়েছে একটা 7th ব্যাচের 1th ব্যাচের এইটুকু পর্যন্ত জানি আমি, কিন্তু তারপরে আমার নিজের এতটা অসুবিধা মনে করছি যে কিছুই বলতে পারতেছি। এরপর যখন 14 থেকে আমাদের দাওয়াতে দেয় ভাই আপনি সিন করতেছেন আমি বেরিয়ে আসেন, আমি কে রক্ষা করে দেখি ঠিক আছে। এরপরে আমার বন্ধুরা ওরা বলতেছে যে না ও যাবে না ঠিক আছে, এই ওই জায়গায় একটা ই হোক আমাদের বন্ধুরা অন্যরাও জানিয়ে যায়, তারপরে ওরা হলে ওই জায়গায় দিয়ে সরে যায় আর কি। এই পর্যায়ে এসে তোমার কি চাওয়া, তোমার দাবিটা কি? আমরা একটাই চাওয়া যে ক্যাম্পাস ইতিপূর্বে এরকম অনেক হইতেছে কিন্তু পুরো বিচার হইতেছে না, আমাদের প্রশাসন আসলে কি চায় আমি এটাই জানি না, আমি চাইতেছি এই দোষীদের চিহ্নিত করে ওদের উপযুক্ত শাস্তি দিয়ে এরকম ক্যাম্পাসে সিনিয়রদের সাথে বেদবি এই নোংরামিগুলো রুমে ডাইককে নিয়ে ঠিক নির্যাতন এগুলো যাতে করে বন্ধ হয় আমি এই বিচার চাই।
আমি তো খুবই অসহায় অবস্থা আছি, আবার সিকিউরিটি ফিল করতে চাইলে আবার হলে ঠিক আছে। তারপরে স্যার আবার বলে যে তোমাদের প্রভোস্ট যাবে না, তারপর আবার তো প্রভোস্ট গেল, তারা ডিসাইড করলো। এরপরে যখন হলের পরিস্থিতি দেখে ওরা বারবার ওই আক্রমণাত্মক ই করতেছে, গ্রুপ তৈরি হইতেছে, তখন আমি একবার নিজেকে সিকিউরিটিহীন মনে করলো। এরপরে আমার আমি সিকিউরিটির জন্য আমাদের ভার্সিটির সাহায্যে প্রশাসনের সাহায্যে তারা আমাকে হলের বাইরে দিয়ে আসে, কিন্তু যারা দোষী তারা আমার চোখের সামনে তাদের রুমে ঢুকতেছে, কিন্তু আমি দিতে চাই আসলে আমি বুঝলাম যে এই প্রশাসন কি চায়। আমি আজকে ভিকটিম, আমি ক্যাম্পাসের বাইরে, কিন্তু ওরা দিব্যি ঘুরে বেড়াইতেছে ক্যাম্পাসে, সবাই জানে, সব চিহ্নিত করা ক্যাম্পাসে। ওদের নামে আরও অনেক কমপ্লেন আছে, অভিযোগ আছে, কয়েকটা মামলা চলতেছে। এই কিছুদিন আগে ইফতিদিন করলো, তারপর হলে মারামারি, এর তারপরে কিসে ক্যাম্পাসের ভিতরে মাদকদ্রব্য এই সব কিছু নিয়ে, কিন্তু ওরা ইসে ভিতরে আছে ক্যাম্পাসের আর আমি বাইরে আছি। কিন্তু আমার প্রশাসনের কাছে আমি বারবার জানতে চাইছি যে আমি কি এরকম বাইরে থাকবো, আমার কি এই বিচার পাবো না? তখন তারা আমাকে আশ্বাস দিচ্ছে যে তারা এই ব্যাপারটা নিয়ে দেখবে, কিন্তু আমি চাই এইরকম আমার আমার মতো জানি আর কারোর সাথে এরকম পুনরাবৃত্তি না ঘটে। থ্যাংক ইউ। আমাদের জীবনের কি নিরাপত্তা আছে এখানে? ফুটেজদের কোনো ব্যবস্থা নাই এখানে। আমি যদি এখন মারা যাই আমার কি করতে পারে? এখন যদি ধরেন সাপোজ কেউ মেরে রেখে গেল, এখানে আপনাদের কোনো প্রমাণ নাই, মেরে চলে গেল, কি প্রমাণ দিতে পারবে প্রশাসন? কি প্রমাণ দিতে পারবে? এখন তো কতিপয় কিছু মানুষ যাদের স্থানীয় পাওয়ার আছে অবশ্যই তারা এগুলো করতেছে। এখন 64 জেলা থেকে আসবে মানুষ এখান সেখানে, সবাই তো আর পাওয়ার থাকবে না এখানে না। এখন দলীয় কোনো নেতাকর্মীর অধীনে কি এটা হচ্ছে না, এটা তো আমরা সাধারণ স্টুডেন্ট জানবো না। আমরা সাধারণ স্টুডেন্ট সবসময় সাধারণের মতোই থাকবো, আমাদের তো একটা এটা দেখার দরকার নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটা বিশ্ববিদ্যালয় জানে। একটা সাধারণ ছাত্রের আপনার যে সুষ্ঠু ব্যবস্থা এটা যদি নিশ্চিত করতে পারে সেটাই আমরা সন্তুষ্ট। আমাদের কে রাজনীতি করলো, কে আপনার স্থানীয় পাওয়ার দেখালো, এটা তো আমাদের জানার দরকার না। আমাদের দরকার হল ফ্যাসিলিটিস, বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটিস, এটা যদি আমরা সুষ্ঠুভাবে নিতে পারি ব্যাস, দ্যাটস এনাফ। এর বাইরে তো আমাদের আসলে কোনো প্রয়োজন নাই। আমি প্রভোস্ট হিসেবে জয়েন করার পর থেকে আমার যতগুলো খুব কম মানে অপ্রীতিকর ঘটনা আমার হলে ঘটেছে, আমি হওয়ার আগেই সব ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। এরপরেও আমার জুরিসডিকশনের মধ্যে যতটুকু আছে বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসন হিসাবে, আমার হল প্রভোস্ট হিসাবে যতটুকু জুরিসডিকশন আছে আমার জুরিসডিকশনের মধ্যে দায়িত্বটুকু আমি পালন করব, বাকিটুকু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপারে। আমার হলের যতটুকু আমাকে এম্পাওয়ার করা হয়েছে ততটুকু আমি ব্যবস্থা নিতে পারবো, আর প্রশাসনের ব্যাপারটা আমি আপনাকে কোনো মন্তব্য করতে পারবো না। আমাদের দাবি হয়েছে আমরা সুবিচার চাই, আমাদের ভাইকে আঘাত করা হয়েছে, অতর্কিতে এসে হামলা করা হয়েছে, আমরা এর বিচার চাই। আমাদের গতকাল আমাদের অষ্টম ব্যাচের আমরা কিছু ছোটো ভাইদের ওপর যে আকস্মিক হামলা হয়, সে যারা হামলাকারীদের বহিষ্কারের দাবিতে আমাদের আজকে এই মানববন্ধন। আমরা আমাদের একটাই দাবি, আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, ও আমাদের আরেকটাই দাবি যারা এই হামলা আমাদের ভাইদের ওপর আকস্মিক হামলা ঘটিয়েছে তাদের আজীবন বহিষ্কার। আমাদের দাবি যে আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ থাক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত একটা বিশ্ববিদ্যালয় হোক। আমরা চাই না যে আমরা এরকম সন্ত্রাসী আর ভার্সিটি ঠাই হোক, আমরা এইরকম সন্ত্রাসীদের ভার্সিটি থেকে আজীবনের জন্য বহিষ্কার চাই।